এটা আসলে এটা তো পানি খাওয়ার মাধ্যমে পানির মাধ্যমে ছড়াচ্ছে, এখন সোর্সটা কি এটা আসলে সরজমিনে না দেখলে তো বলা যাচ্ছে না আর কি, যেটা কোথায় কোনো এক জায়গায় হয়তো খাওয়ার পানি আর আমাদের যে সুইরেজ পাইপ কোথাও একটা কন্টামিনেশন হয়তো হয়ে যেতে পারে। প্রথমে রোগীর জ্বর আসতে পারে, জ্বরের সঙ্গে রোগীর অরুচি হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, আস্তে আস্তে চোখ হলুদ পশরা হলুদ হতে পারে, এটা হলো সবারই অলমোস্ট এটা থাকে আর কি। কিছু কিছু ক্ষেত্রে যদি মারাত্মক আকার ধারণ করে, যেটাকে আমরা বলি লিভার ফেলিওর, পারমানেন্ট হ্যাপাটিক ফেলিওর হয়ে যায় কারো কারণ, সেক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, আবল তাবল করতে পারে, এটা হলো সবচেয়ে খারাপ লক্ষণ আর কি। আর প্রতিকারের উপায় হলো এই সমস্ত রোগগুলো ই ভাইরাস দ্বারা হচ্ছে মোস্টলি, এগুলি পানিবাহিত, মোস্টলি খাদ্যবাহিত পানিবাহিত, পানিগুলো ওই ফুটিয়ে খেতে হবে। আর ফুটন্ত পানি দিয়ে প্লেট বাসন যেগুলো আমরা ব্যবহার করি ওগুলো ফুটন্ত পানি দিয়ে দিতে হবে, বিশেষ করে টয়লেট করার পরে সাবান দিয়ে ভালো মতো হাত ধুতে হবে, খাওয়ার আগেও ভালো মতো হাত ধুয়ে খেতে হবে। এটা ঠিক ওই ধরনের ছোঁয়াচের নয়, একজন থেকে মানে মানুষ থেকে মানুষের ছড়ায় না, তবে এটা পানির মাধ্যমে ছড়ায়।